আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মুগরা 3 নং ইউনিয়ন এবং 6 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার, ওয়ার্ডের সেক্রেটারি। আমি এই বিষয়ে এলাকার এক ভাই 9 বছর কালুনিয়ার দোকানে থাকতেন, থাকার পরে উনি এক সময় বেতন দিতেন আর এক সময় দিতেন না। এরপরে বেতন চাইলে উনি মারধর করতেন, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা যদি গ্রাম বাড়িয়া যাই তাহলে আমাদেরকে মেরে ফেলবে, হাত পাও কেটে ফেলবে। আমরা বর্তমান সরকার এবং স্থানীয় যারা আছেন সবার কাছে আমরা এই বিচার চাই। মায়ের আছে জীবিন না, আমার পুত্র 9 বছর লাগে কাম করতে জীবিন না, আমার পুত্র টাকা টাকা দেয় না, তাই আজ কে হুজতে গেছে এর লাগে জীবিন না। মারে আমার ডেলি দিলাম তোর মারে টাকা হুজতে গেলে মারে, টাকা হুজতে গেলে মারে। তারপর আরেকদিন আমার পুত্রের জীবনে ডাক ডানিছে গেছে কিরে তীব্র টিয়া হুজতে আমার বাপের কাছে, মামা ভাই টিয়া কাজ করছি টাকা দিতেন না। এ কথা না টাকা পেতে না কাজ করতে হইব, কতইলে আমি কাজ করতাম অন্য অন্য কাজ করি না, দয়া করে আমার সাইরা দেন না, যাতে পারতেন আমার কাজ কি করতে হইব। এটা কৈছে মারতাছে পরে আমি চিলা পাল্লা হইনা সেরা পরে গেছি, বিয়া সেরা ফিরে ফিরে আনছি জীবন পাওয়া তো জীব তুমি আমার মারা পুতের মারো আমার মারা মুদের মারো না। এটা কে বিয়ে ঠেলতে বাবা আমি কালা জামুক আমি বার বারে থাকতাম না, আমি কালা জামুক। এটা কৈছে পরে জীবন কাদারে হুঁচে আমি যে সবাই বলে জামুক ভাই ওই যে পরে জীবন রাই তুই কইতেছে মাইরা লাইব, রাই তুই কইতেছে মাইরা লাইব। তার মা কইতেছে অকুন পুলিশান ধরাই দে, অকুন পুলিশান ধরাই দে। আমি তার মা ধরে মাপ চাইতেছি, তার কাছে মাপ চাইতেছি, বাবুর কাছে মাপ চাইতেছি, মাইরো না আমার একটা বুধ মাইরো না, জীবন আমার একটা বুধ মাইরো না, মাইরো না। আমি কালা বাইক যে মুখে আমার কাজে তুমি বান ভরে থাকতাম না। আমি ওই সাই রাম সোয়াল বললাম না, আই ফুসু বাবা বাইরো রাত্রে আমি এবার ফোন দিছি কিরে আমি বাইকে ফোন বাইক কইছে আচ্ছা ঠিক আছে আই দিচ্ছ। ওই সোয়াল আমি ফুটলে আমি ঘুমে আমার খুব ঘুরতে দিতে 7টা বাজে, 8টা বাজে আমি ঘুমে তুলবো। 7টা বাজে এই মুহূর্তে একটা ফোন আইছে মোবাইলে, ফুট কেডা ফোন দিছে তোমারা জীবন ভাই দিয়ে ফোন দিছে কিরে ফোন দিছে জীবন ভাই বলে টাকা দিব আমারে ফোন দিছে দি। এ কথা কই আমার ফুটরে নিছে নিয়ে আসে, নিয়ে আসে কিনা কথা জানি না কতক্ষণ পরে এমন একটা ফুলা ধুই রাইছে আয় কল আমার ফুটরে মাইরা লাইছে, মাইরা মোবাইলটা দেখছে জীবন ভাই রাত আমরা ফুটু হানো মাইরা ফেরা লাইছে জীবন ভাই রাত দেখছে মোবাইলটা। এমনি আমি শিক্ষা ফাঁকর করে গেছি গেছি সদর 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 দৌড়া সদর গেছি গিয়া দিই আমার মরা লাশ উপরা লিচু বাবা। আমি উঁচু তো সরার কাছে বিচার চাই আমার কেউ ওই না, আমার একটা পুঁতে আছি আমার কেউই নাই, কেউই নাই আমার কেউই না, উঁচু একটা পুঁতে আমার আছে। আমার ছেলের মামা আমরা যখন আমার বাগনা মারা গেছে তখন আমরা একটা মামলা করছি, মামলা করার পরে তখন আমরা এই মামলা সালামও যাইতে পারি না আর হুম হিতে সেরকম মোটরসাইকেলে মাইকুলে ঘুরে যা আমরা এদিকে উঠাই লই যাবো গা, যাতে আমরা মামলা মামলা না চালাতে পারি, আমরা মামলাটা উঠাই লইতাম নাহলে আমরা আর গুপ করে লেব। আমরা গরিব অবস্থায় স্যার আমরা মামলা চালার মতো আমরা তৌফিক নাই, আমরা মামলাটা আইপি পাইয়ে দিছি যে আমরা কম পয়সার মধ্যে মামলা চালাম, ওরা এসে হুমবি টুমি দে আর বলতেছে গীতা বাহন বেড়া গেলে আমরা গুপ করে লাগবো, আমরা মামলা উঠাই লাইতাম তাড়াতাড়ি।